वाई एवं एक्स दुटी कम्पानी वायर मोट 100 शेयर 100 शेयर भेतर 90 शेयर मालिक एक्स তাহলে ঘটনাটি কি দাঁড়ালো যে ওয়াইয়ের কাছে মোট 100টি শেয়ার বা ওয়াই কোম্পানির মোট 100টি শেয়ার যার 90টি শেয়ারের মালিক হচ্ছে এক্স এখন পরবর্তীতে আমরা দেখব যে যারা শেয়ার হোল্ডার সাধারণত বিভিন্ন ব্যাপারে কোম্পানির ভোট প্রদানের অধিকার থাকে তাদের আমি আবারো বলছি যারা শেয়ার হোল্ডার একটি কোম্পানির ভোট প্রদানের অধিকার থাকে তাদের এখন যেহেতু वायर बेशिरभाग शेयर एक्सर दखले ताई वायर बेपारे किंबा वायर कोनो सिद्धांतेर क्षेत्रे बेशिरभाग भोट प्रदान करार क्षमता राखे एक्स तार माने आमरा बोलते ही पारी जे वायर जे समस्त सिद्धांत वाई कम्पानी निये थाके बेशिरभाग सिद्धांत एक्सर काछ थेके आसे ताई ना कारण कि कारण 100 शेयर 90 टी शेयर ही जेहेतु एक्सर काछे सेहेतु 100 टी भोट जदि मोट हय तबे 90 टी भोटी प्रदान करे एक्स কিংবা কোনো ভোটের ভিত্তিতে যদি আমার সিদ্ধান্ত নিতে হয় তবে সেই ক্ষেত্রেও অবশ্যই এক্স এর প্রাধান্য থাকে হোল্ডিং কোম্পানির ব্যাপারটি ঠিক এরকম হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 50% এর অধিক শেয়ার যেটি আমরা এর আগের গল্পে দেখেছি যে ওয়াই কোম্পানির 100টি শেয়ারের মধ্যে 90টি শেয়ার ছিল এক্স এর কাছে অর্থাৎ 50% এর অধিক শেয়ার যদি অন্য কোনো কোম্পানির কাছে থেকে থাকে তবে যেটি হয় যে শেয়ারের মালিকানার বেশিরভাগ সেই কোম্পানির দখলে চলে যায় অর্থাৎ এর আগের ভিডিওতে আগের গল্পে আমরা যেটি দেখেছিলাম যে এক্স এবং ওয়াই দুটি কোম্পানির ওয়াই কোম্পানির বেশিরভাগ শেয়ার এক্স এর দখলে তেমন 50% একটি কোম্পানির 50% এর বেশি শেয়ারের দখল যদি অন্য কোনো কোম্পানির হাতে থাকে তবে সেই কোম্পানির বেশিরভাগ শেয়ার মালিকানা উক্ত কোম্পানির দখলে থাকে বোঝানোর সুবিধার্থে আবারও আমরা বলি যে ধরে নিলাম আবারও এক্স এবং ওয়াই দুটি কোম্পানি এই ওয়াই কোম্পানির বেশিরভাগ শেয়ার যদি এক্স এর দখলে থাকে তবে ওয়াই কোম্পানির বেশিরভাগ মালিকানা এই মালিকানাটা কিন্তু চলে যায় এক্স এর দখলে এবং যেহেতু এক্স এর দখলে চলে যায় সেহেতু যেই ভোট প্রদানের সুবিধা আছে সেই ভোট প্রদানও বেশিরভাগই চলে যায় এক্স এর দখলে তাহলে যখন একটি কোম্পানির 50% এর অধিক শেয়ার হোল্ডার এবং ভোট প্রদানের ক্ষমতা অন্য একটি কোম্পানির হাতে চলে যায় তখন উক্ত কোম্পানিটিকে আমরা বলি হোল্ডিং কোম্পানি তাহলে এই যে ওয়াইয়ের 100টি শেয়ারের মধ্যে 90টি শেয়ার এক্স এর দখলে চলে গিয়েছিল এক্স কে আমরা বলবো হোল্ডিং কোম্পানি তাহলে হোল্ডিং কোম্পানির বৈশিষ্ট্য কি যে 50% এর অধিক শেয়ার তাদের দখলে থাকে শেয়ার মালিকানার বেশিরভাগ তাদের দখলে থাকে এবং ভোট প্রদানের ক্ষমতাও বেশিরভাগই তাদের দখলে থেকে থাকে এবং সাধারণত যেটি হয় যে এই এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি কিংবা হোল্ডিং কোম্পানি এবং হোল্ডিং কোম্পানি যেই কোম্পানির শেয়ারকে নিয়ন্ত্রণ করছে সেই কোম্পানি এই দু ধরনের কোম্পানি মিলে একটি জোট গঠন করে আমরা বিভিন্ন ধরনের হোল্ডিং কোম্পানি দেখতে পারি যদি আমরা উদাহরণ হিসেবে বলি তবে আমরা প্রথমেই যে নামটি পাবো সেটি হচ্ছে বাংলাদেশ স্কয়ার গ্রুপ এছাড়াও বেক্সিমকো গ্রুপ কিংবা বসুন্ধরা গ্রুপ এই প্রত্যেকটি এক একটি হোল্ডিং কোম্পানি তাহলে মোটামুটি আমরা কি দেখলাম যদি কোনো কোম্পানির 50% এর অধিক শেয়ার অন্য কোনো কোম্পানির দখলে থাকে এবং শেয়ার মালিকানা ভোট প্রদান ক্ষমতা যদি একটি কোম্পানির অন্য কোনো কোম্পানির দখলে থাকে মানে বেশিরভাগ শেয়ার মালিকানা বা ভোট প্রদানের ক্ষমতা যদি অন্য কোনো কোম্পানির দখলে থাকে তখন সেই কোম্পানিটিকে আমরা বলে থাকি হোল্ডিং কোম্পানি অর্থাৎ যার হাতে বেশি যেই কোম্পানিটির হাতে বেশি ভোট প্রদানের ক্ষমতাটি রয়েছে কিংবা এই 50% এর অধিক শেয়ার রয়েছে সেটি হচ্ছে হোল্ডিং কোম্পানি যেমন স্কয়ার গ্রুপ বেক্সিমকো গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপ এটি ছিল হোল্ডিং কোম্পানি সম্পর্কিত তথ্য পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে হোল্ডিং কোম্পানি যাদের শেয়ারটি দখল করে রাখে সেই সমস্ত কোম্পানিগুলোকে আসলে কি বলে ধন্যবাদ সবাইকে